রমজান এখন এফবি মোটে আছে। ফাইনালি কম্পিউটারটা ওপেন হচ্ছে। কম্পিউটারের কোম্পানির নাম হলো এসপি কোম্পানি। নৌকায় বসে আছি, রমজান হিলো আরম না। সুন্দর সুন্দর কাশফুল পাওয়া যায়, এই দেখেন কাশফুল। আমার পিছে বহুত কাশফুল আছে, এই সে এলাকাটা খুবই সুন্দর। What's up guys, it's me Abar Dijali and welcome to vlog 11. So guys, আজকের ব্লগ টিকি আপনারা হয়তো এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, আমি একটি নতুন নিউ কম্পিউটার কিনছি। এই ব্লগে আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখবেন। এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই, সাবস্ক্রাইব করে দেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগটি স্টার্ট করা যাক, লাভ ইউ মা। I got $500 in cash in case they don't take MX. She wanted to see me, so now I'm headed to the annex. Sorority house, she snuck me in. She tried to keep quiet, couldn't hold it in. I mean, the bed was too springy, the room was too dingy. You really can't blame me, I found her on Hingy. Life is a movie, but the only acting I do is acting on impulse. No stress pimples, young boy vibing. I would like to thank Tim Cook for taking out the headphone jack on the iPhones. Now we only plug it in my phone. I'm talking baby bass cyclone. সো গাইস, আমি যেখানে আসছি সেখানে অনেক সুন্দর সুন্দর কাশফুল পাওয়া যায়। কাশফুল দেখতে অনেক চরম, হোয়াইট কালারের হয়ে থাকে কাশফুলগুলা। যদি কাশফুলের যদি আপনারা ধারে ছবি তোলেন তাহলে অনেক সুন্দর হয়। সেই এলাকাটা খুবই সুন্দর্য, এখানে আসলে দেখতে পারবেন কি সুন্দর কাশফুল রয়েছে। আপনারা আসতেই পারেন, রাস্তা এক নামে সবাই চিনে। কাশফুলগুলা কি তোমার কাছে খুব ভালো লাগে? হ্যাঁ, কাশফুল সবার কাছে ভালো লাগে। কাশফুল দেখা আমার আবার অনেক করতে আছে এত টাকা। সে গাইস, রমজান এখন এফবি মোটে আছে, সে এখন এফবি চালাতে আছে। গাইস, এখন আপনাদের সাথে হিরো আলম আছে, রমজান হিরো আলম না, অরিজিনাল হিরো আলম আছে, দেখাবো এফবিতে। ও ভাই, ফ্রি ফায়ারের নয়া নিউ ক্যারেক্টার আসতেছে, সবাই দেখবা, হিরো আলম ক্যারেক্টার। সানগ্লাসটা কি অস্থির লাগিয়েছে দেখো, নতুন ক্যারেক্টার আসতেছে, হিরো আলম ক্যারেক্টার, কান শুন। সো গাইস, আমি এখন আছি আমাদের বাড়ির বাসায়, নদীর কাছে নৌকায় বসে আছি। আর এটা হলো পুরোটা নদী, এই হলো জাহাজ। গাইস, আপনারা সবাই কম্পিউটারের আমার সেই রিভিউটা সবাই দেখে আসেন। সো গাইস, আমি এখন আছি আমার বাসায়, এখন আপনাদেরকে আমার কম্পিউটার কম্পিউটারটা দেখাবো। তো এটা হলো আমার নিউ কম্পিউটার, তো এটাকে আমি এখন ওপেন করবো। তো গাইস, ফাইনালি কম্পিউটারটা ওপেন হচ্ছে। কম্পিউটারের কোম্পানির নাম হলো এসপি কোম্পানি। আমার কাছে খুব ভালো লাগে এই কোম্পানিটা। কম্পিউটারটা চালিয়ে আমি খুব মজা পাচ্ছি। কম্পিউটারটা সুন্দর একটা কম্পিউটার, এসপি কোম্পানির। তো এটাকে আমি চালাবো অনেকদিন। আমি যে কারণে আমার কম্পিউটার কেনা হয়েছে, এডিটিংয়ের, ভিডিও এডিটিংয়ের জন্য আমি কম্পিউটারটা কিনছি। আপাতত মোবাইল দিয়ে ভিডিও করি, যদি মোবাইল দিয়ে ভিডিও করে মোবাইল দিয়ে এডিট করতাম। তো এখন থেকে আমি মোবাইল দিয়ে ভিডিও করবো অ্যান্ড কম্পিউটার এডিট করবো। ইনশাল্লাহ কখনো যদি টাকা পয়সা হয় ক্যামেরাও কিনে ফেলবো। তো শুধু আপনাদের সাপোর্ট খালি দরকার, আপনারা সাপোর্ট করে যাবেন। এভাবেই কম্পিউটার যেহেতু আসছে, ক্যামেরাও এসে পড়বে। তো আমার কম্পিউটারটা ওপেন হয়ে গেছে, আমি আপনাদেরকে চালিয়ে দেখাই। সো গাইস, এই হলো আমার চ্যানেল ডিজিয়ালি ব্লগ ব্রো অফিসিয়াল, ডিজিয়ালি অফিসিয়াল। সাবস্ক্রাইবার 575 জন, আপনাদের দোয়ায় আমার 575 জন সাবস্ক্রাইবার হয়েছে ইনশাল্লাহ। এভাবে সাপোর্ট করে যাবেন, এভাবে সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তে থাকবো। তো আমি ভিডিওগুলো আমার সার্চে যেগুলো একটু দেখাই, শুরুর থেকে ছাড়ি।
যে শুরু থেকে ভিডিও ছাড়ছি। গাইস কম্পিউটারটা দেখেন আমি কোথায় বসাইছি, এই হলো টেবিল, কম্পিউটার টেবিল, উপরে রাখছি কম্পিউটারটা আর নিচে হইল গিয়া মনিটর, এই যে মনিটরটা দেখা যাচ্ছে কালো মনিটর, আর এটা হইল গিয়া কিবোর্ড, এই কিবোর্ড, এখান থেকে কিবোর্ড চাপাইতে খুব ভালোই হয়, কোনো সমস্যা হয় না আমার, পুরা দূরা টিপাই। হ্যাঁ, ও হলো আমার একটা বাতিজা, ছোট একটা বাতিটা, খুব কিউট, নাইস, জাস্ট অ্যামেজিং, খুব কিউট। ওকে ও একটি গজল শোনাবে, তো আপনাদের সবাই শুনুন। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, এন্ড ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই। ইউটিউব চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।